সামনে যত রমজান আসতেছে রমজান মাসের মধ্যে অনেক ব্যবসায়ী ভাইরা ডাল বাংলাদেশের মুসলমান বেশি বেশি খাওয়ার কারণে বাংলাদেশে প্রচলন করার কারণে বুট চনার ডাল যেটা এটাকে বেশি বেশি প্রচলন খায় মানুষ বিদায় বাংলাদেশীরা তেলের দাম চিনির দাম এবং বিভিন্ন দ্রব্যমূল্য মুড়ির দামটা খেজুরের দামটা বাংলাদেশে বাড়িয়ে দেয় আপনি এটার জন্য সরকার পক্ষকে দোষ দিতে পারবেন না বলো হুজুর কেন কারণ এটার জন্য এক নাম্বার দোষ হলো ওই মজুদকারী ব্যবসায়ীরা যারা মালগুলাকে গুদামজাত করে রেখে বাজারে মালের সংকট দেখায়া মালের দামটা বাড়ায়া দেয় আমি বলবো সোনার বাংলাদেশের মধ্যে যেই ব্যবসায়ী ভাইরা আমি অদম গুনাগারের শামীম দাদার কথা শুনতেছেন এগুলা আমার মুখ দিয়ে বের হতে পারে এগুলা আমার কথা নয় স্বয়ং আল্লাহ তাআলার কথা কোরআনুল কারিমে স্বয়ং নবীজির কথা হাদিস শরীফের মধ্যে আমার পাপী জবান দ্বারা বলতেছি যারা মালকে গুদামজাত করে মালের দাম বাড়িয়ে দেয় বাজারে সম্পদের মালের উদ্যোগতি দামটা বাড়িয়ে দেয় আল্লাহর হাবিব তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন ও মুসলমান বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশের মধ্যে সরকার পক্ষ বলেন অথবা যে কোন বাজারজাতকৃত মালের সম্পদের মালিকরা বলেন এদের বাজারের মালের দামটা কমায়া দেয় অথবা কম লাভে বিক্রি করে আর সোনার বাংলাদেশের ব্যবসায়ীরা এটা করবে দূরের কথা রমজান মাস আসলে চনা ডাল বলেন আবার বুট বলেন অথবা ডাউল বলেন চিনি বলেন মুড়ি বলেন খেজুর বলেন এগুলোর দামটা উদ্যোগতি করে দেয় আর এটার কারণে সাধারণ পাবলিক এমন খাবার খাওয়া থেকে বঞ্চিত থাকে আল্লাহর নবী বলে এমন গুদামজাতকারী ব্যবসায়ীদের জন্য রয়েছে আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি যারা ব্যবসায়িক মালকে গুদামজাত করে আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে যারা এমন মাল গুদামজাত করে তাদেরকে হেদায়াত নসিব করে গুদামজাত না করে বাজারের দ্রব্যমূল্যের দামের গতিটা নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করে জোরে পড়ে না আমি আল্লাহুম্মা না কিছু লাগবে না মা মা তো খারাপ ও আলা এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশে পেসেঞ্জার আসছি ববে যাইতে হবে অন্ধকার ওই গুরের পার আল্লাহুম্মা তোরা বস না বেশ না কারিয়ে দে ও আলায়ালে আমার বাবাজিরা বন্ধুরা আবার এমন ব্যবসায়ীদের কথা কোরআনুল কারীম আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে যারা অধিক পরিমাণ সম্পদ নিয়ে ব্যবসা করে মালামাল নিয়ে ব্যবসা করে কিন্তু তারা তাদের মালামালের যাকাত আদায় করে না সম্পদের যাকাত আদায় করে না যে তো রমজান মাস আসতেছে আপনাদেরকে সাবধানতা করার জন্য আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন মাল সম্পদ দেখা কিনা করেন ওই মালের যাকাতও দেওয়া লাগবে কিন্তু আপনি এটাকে হেয়ালি মনে করে যাকাত আদায় করেন না আর আল্লাহর নবী বলে নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে কেউ যদি যাকাত না আদায় করে এই সম্পদগুলা তাদের জন্য অন্ধকার কবরে ভয়ঙ্কর সাপ বিচ্ছুতে রূপান্তরিত হয়ে যাবে আর যদি কেউ যদি তার জায়গা জমি সম্পদ টাকা পয়সার যাকাত না আদায় করে এগুলার যাকাত না আদায় করার কারণে তার ওই সম্পদের স্বাস্থ্য বক্তার গলার মধ্যে ঝুলে দেওয়া হবে আর এদের দিকে আমার আল্লাহ তালা ফিরেও তাকাবেন না কিন্তু আল্লাহ তালা যদি কোনো বান্দার প্রতি ফিরে না তাকায় ওই বান্দা কবরেও বাঁচার কোনো উপায় নাই হাঁসরও বাঁচার কোনো উপায় নাই ফুলসের আছে বাঁচার কোনো উপায় নাই এবার আপনারা বলেন নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে সম্পদের যাকাত আদায় করার দরকার আছে না নাই কিন্তু বর্তমান জামানায় মানুষ যাকাত দেওয়ার মধ্যে একবারে বড় উদাসীন মনে রাখবেন আপনি যদি আপনার যাকাত নির্দিষ্ট পরিমাণ আদায় না করেন তাহলে আপনার যাকাত না আদায় করার কারণে আল্লাহ তালার কাছে জবাব দিতে করা লাগবে হুজুর যাকাত আমি কিভাবে দিব কত সম্পদের মালিক করে দিব কোরআন হাদিস যাচাই করে দেখা যায় এবং ফিকির কিতাবের মধ্যে সুন্দর করে ঘোষণা দিচ্ছে বর্তমান জামানায় কোনো মানুষ যদি 7.5 ভরি স্বর্ণের মালিক হয় কয় ভরি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক হয় অথবা তার সমপরিমাণ টাকার মালিক হয় তাহলে ওই ব্যক্তিকে যাকাত দেওয়া লাগবে 7.5 ভরি স্বর্ণ বর্তমান বাজারে হিসাব করেন 1 ভরি স্বর্ণের দাম 1 লক্ষ টাকা 1,10,664 টাকা ধরে নিলাম 1,10,000 টাকা 7 ভরি স্বর্ণের দাম 7.5 ভরি হ্যাঁ 7 লাখ না 7,70,000 এনে আছে আরো আধা ভরির দাম 60,000 ধরলাম তাহলে ধরেন 8,09,00,000 টাকা কেমন 8.5 লক্ষ টাকা
8 লক্ষ টাকার মালিক যদি হয় এই 8 লক্ষ টাকা বাদ দিয়ে এর উপরে যতগুলো সম্পদ আছে সব সম্পদের যাকাত দেওয়া লাগবে কথা কি বুঝতে পারছেন এর উপরে যত সম্পদ থাকবে বর্তমান জামানায় কি 8 লাখ টাকার মালিক নাই আপনার এলাকার যাকাত দেয়নি ও ভাই সাহেব এই জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর আপনাকে যাকাত দেওয়া লাগবে যদি আপনি যাকাত না দেন আল্লাহ তাআলা আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তির জন্য প্রস্তুত করে রাখতেছেন বলে হুজুর কেন আপনি যদি যাকাত না দিয়ে ইন্তেকাল করেন মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা এই যাকাতের হিসাব কিভাবে নেবেন শুনে আপনি যেই সম্পদের যাকাত আদায় করেন নাই এই সম্পদই আপনাকে উত্তর প্রদান করবে আর প্রশ্ন করবে আমি তোমার সম্পদ ছিলাম পবিত্র তুমি আমাকে অপবিত্র করেছো যাকাত না দেওয়ার কারণে রাসূলের হাদিস প্রমাণ করে হযরত আনাস ইবনে মালিক হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উবাইদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনে একই হাদিস বর্ণনা করেছেন তারা বলেন যদি কোন মানুষ তার সম্পদের যাকাত আদায় করে দুনিয়ার জমিনে কোন কিছুকে পানি দ্বারা ধৌত করলে যেমন পরিষ্কার হয়ে যায় একটা মানুষ তার সম্পদের যাকাত আদায় করলে তার সম্পদ তেমন পরিষ্কার আর পবিত্র হয়ে যায় সম্পদ কি হয়ে যায় পবিত্র হয় যাকাত আদায় করলে তখন আপনি যদি ওই সম্পদের যাকাত না আদায় করেন ওই সম্পদ আপনাকে প্রশ্ন করবে তুমি আমাকে অপবিত্র করেছো আমি সম্পদ আজকে তোমাকে এটার জন্য যা শাস্তি প্রদান করব তুমি সা শাস্তি গ্রহণ করা লাগবে এবার বলেন নির্দিষ্ট পরিমাণ সম্পদের যাকাত আদায় করার দরকার আছে না নাই বলেন বন্ধুরা যাকাত আদায় করার দরকার আছে না নাই নির্দিষ্ট পরিমাণ সম্পদের যাকাত কিন্তু শুনেন বর্তমান জামানার মধ্যে যাকাত নিয়ে চলে বড় ধরনের বাটপাড়ি সিটারি বলে হুজুর কেন যাকাত নিয়ে বাটপাড়ি চলার এক নাম্বার কারণ হইল যাকাত দেওয়ার সময় মানুষ তার সম্পদের টাকার যাকাত টাকা দিয়ে দেয় না মানুষ তার যাকাতটা খেজুর দিয়ে দেয় না ভালো কোনো কিছু দিয়ে দেয় না দেয় মাত্র 150-200 টাকা দামের লুঙ্গি দিয়া ফাতলা 150 টাকা দামের 100 টাকা দামের কাপড় দিয়া এটা যাকাতের নামে বাটপাড়ি আর চিটারি সভাপতি সাহেব এটা যাকাতের নামে বাটপাড়ি আর চিটারি বলে হুজুর কেন যে ব্যক্তি কাফর দিয়া মানুষকে গুজামিল দিয়া বুঝ দেয় খবর নিয়ে দেয় কেন এগুলাই তার যাকাতের কাফর নাম দিছে যাকাতের বলে কাফর কোরআন হাদিসে দুইজন আলেম আছেন ওনারা রিজিক আনছে যাকাতের কাফর নামে ইসলামে কোনো শব্দ আছে কাফরের কোনো বিধানই নাই যাকাতের কথা কি বুঝতে পারছেন আপনি দান করতে পারেন সদকা করতে পারেন আমরা যাকাতের কাফর আর দেয় কম সময় ঈদের আগে দিয়া কোন মানুষের কাফর দিছি যদি মানুষটা 50 টাকা কাফর দেয় দোয়া নেই বইয়া কি একটা সাফার দিয়া লাগছি তো আজকে যেমন হয়েছে হাত লেগে গেছে আর যাদেরকে জাকাত দেয় যারা জাকাত দেয় যারা জাকাত নিতে আসে জাকাত দেনেওয়ালা জাকাত নেনেওয়ালাকে শিয়াল কুকুর মনে করে মনে করে সে আমার এলাকার সবচেয়ে মিসকিন তার আমি যাকাত দিতেছি কিন্তু আমি আমার গত পরশুদিন পরীক্ষা ছিল ইসলামিক স্টাডিজ তৃতীয় বর্ষের পরীক্ষা যেখানে ইসলামের বিধিবিধান মা হুয়াল যাকাত যাকাতের পরিচয়ের প্রশ্ন আসছে ওই প্রশ্ন আমি যখন সকালবেলা পড়ছি পড়ার সময় দেখি এ জায়গায় লেখা যে যাকাত দেয় সে দামি না যে যাকাত নেয় সে দামি তার মানে যাকাত যারা নিত এরা রোহিতের ভিতরে সিরিয়াল ধরে খার করে এ কথা কন না কেন এ আপনার ভাই 150 টাকা দামের একটা লুঙ্গির জন্য আস্তে আস্তে এর পায়ের জুতা ক্ষয় হয়ে যায় আর আপনার দায়িত্ব ছিল যাকাত যে খা পাবে যে যাকাতের নির্দিষ্ট পরিমাণ মালিক তার বাড়িতে যে তার যাকাত পৌঁছে দেওয়া আপনি কি মনে করেন আপনি যাকাত দিচ্ছেন আপনার যাকাত আদায় হচ্ছে না কথা কি বুঝতে পারছেন আমি আমার আব্বারে কইছি আমি আজকে বাইর হওয়ার সময়ও আমার বাড়িতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকত আমি শুধু যাকাত ব্যতীত আলাদা রমজানের জন্য মানুষকে কিছু ইফতার সামগ্রী দেওয়া লাগে দেই কেন আল্লাহ আমাকে ওই পরিমাণ সম্পদ দিয়েছেন বিধি আমাকে দেওয়া দিতে হবে আমি আমার আব্বারে কইছি আব্বা এই বছর থেকে এই বছর কোনো মানুষ আর আমাদের বা ঘরের সামনে আসবে না কেন কারণ ওই মানুষটা আমার বাড়ির সামনে আসতে সে লজ্জা বোধ করতে পারে কথা বুঝেন নাই বলছি পয়গানো 10 টাকা বেশি লাগবে একটা বড় ব্যাগ কিনতে হবে বা বস্তা কিনতে হবে ওই পরিমাণ নির্দিষ্ট পরিমাণ দেওয়ার পর তাদের বাড়িতে নিয়ে পৌঁছে দিব আমার ঘরের সামনে একজন লোক আসবে না কারণ ওই লোক তাই সে আমার কাছ থেকে নেওয়ার পর সে আমাকে রাস্তায় দেখলে সে লজ্জা বোধ করতে পারে যে আমি তো তার থেকে একটা নিয়ে খাইছি আপনি কি বুঝতে পারতেছেন এ আপনি আপনার দান মনে করেন না যে আপনি দিয়ে দিছেন বাচ্চাকে স্যার জি না কবরে যাওয়ার পর এটা লাগা এমন ফিটা ফিটবো কাঁচাবাসের ঘোড়া দিয়ে বেরিয়ে আমরা যাকাত দইন না সম্পদ দান ঝটকা করি না সাবধান হইতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন তো এই সমস্ত বাটপাড়ি চলবে
না যাকাত দিতে হবে নির্দিষ্ট পরিমাণ অর্থের মালিক এই বর্তমান বাজারে যাকাতের হিসাব করে দেখা যায় যে ব্যক্তি 8 লাখ টাকার উপরে যে মালিকটা আছে ওই ব্যক্তির প্রতি লাখে 2500 টাকা করে যাকাত দেওয়া লাগবে কত টাকা কইরা 2500 টাকা কইরা যদি প্রতি লাখে হিসাব করে আপনার এলাকার ফয়সালারা যাকাত দেয় আপনার এলাকার ভিতরে আগামী 2 বছরে কোনো ফকির আর ভিক্ষুক যাকাত খাওয়িন না থাকতো না আপনি কথা বুঝতে পারছেন নির্দিষ্ট পরিমাণ যাকাত যদি বাংলাদেশের মানুষ যদি আদায় করত বাংলাদেশে একজন গরীব যাকাত খাওয়ার উপযুক্ত থাকতো না তো বাংলাদেশে এগুলো করা হচ্ছে না আর না করার কারণে এই আযাব কোন গজব কোন করুণা কর ভাইরাস কর সবাই আমরা ধরতেছি কথা কি বুঝতে পারছেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমি ওয়াজ একটু কম করি কথা এইটুকু ক্লিয়ার শুনেন এই ওয়াজ একটু কম করি যত দুর্বলতা দেয় একটা বিষয়ের উপর আমি বোঝানোর চেষ্টা করি আপনি একটা বিষয় বুঝছেন তো আরে কম জিনি জিনি বুঝছেন তো একটা বিষয় আব্বা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দিয়েন কারণ আমার কথাই এমন পেছাইলা আপনার কারোর ফুতের মতো নাতির মতো অথবা কারোর ভাইয়ের মতো আপনি এই কথা আমার কথা রাগ করেন না আমার কথা ডাইরেক্ট কথা এই কথা যদি আপনি বুঝেন আপনার কাজে লাগবে এক নাম্বার হালাল ব্যবসায়ী হারাম ব্যবসায়ী নয় প্রতারক ব্যবসায়ী নয় দুই নাম্বার নির্দিষ্ট পরিমাণ যাকাত আদায়কারী এই দুইটা বিষয়ে কথা বলছি এই দুইটা বিষয় যদি আপনি আপনার আমলে জিন্দগিতে বাস্তবায়ন করতে পারেন আপনি বেশি কিছু দরকার নাই আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ঈমানটা পরিপূর্ণ করেন বা তাজা করেন খাঁটি করেন অল্প একটু আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ নাই তা আপনি আপনার ঈমান যদি তাজা করেন তখন আপনি আপনার যাকাত আর কাফর দিয়ে দিতেন না যেটা যাকাত হইবো ওইটাই দিবেন এই যাকাতে কাফর দিয়ে শাড়ি দিয়া এমনে নষ্ট না কইরা এক বছর একটা গরিবের একটা অটো কিনে দেন এর পরের বছর থেকে যাকাত খাইতো না কথা কি বুঝতে পারছেন এটা আপনারা কেডা বুঝাইবো কে কইবো বলো হুজুর এডি তো আমরা কয় হই অবশ্যই কয় এলাকার হুজুররা জুমার নামাজে প্রতি বছরে কয়টা সপ্তাহ 52টা সপ্তাহ 52 সপ্তাহ ইমাম সাহেবরা কিন্তু 52 বিষয় ওয়াজ করে আমরা আনে নাই গলার টোনের লাগে সুরের লাগে আনেন আমরা এ আমরা এডি শুন না কিন্তু এই মসজিদের ইমাম সাহেব এডি কই এডি আর দামি কথা কয় আপনারা কিন্তু আপনারা এডি কোন রকম জানারি খুতবার আগে দিয়ে ধরেতে ধরেতে টুপি ঠিক করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় এ কথা বলেন না কেন আল্লাহর রাস্তায় মাফ চাই আপনার কাছে জীবন পরিবর্তন করলে ইসলাম যে শান্তির ধর্ম আপনারা এটার অশান্তি বানাই লেছেন কি কথা কন না কেন আপনারা এটাকে অশান্তি বানাই লেছেন বলো হুজুর আমরা দোষ দেন আপনি আপনারা শুধু দোষ আমরা হুজুর আরো দোষ আছে আমরা হুজুর আমার এত ভালো না আমরা হুজুর আপনারা কই কয়ার পর আমরা হুজুর যদি কইতাম যে আপনারা এই কাজগুলা কেন করেন না না করলে আপনার বাইতে আমি দাওয়াত খাইতাম না কি কথা কি বুঝতে পারছেন আমি এমন বহুত মুসল্লিদের সিদা করে লেছি বহুত মুসল্লি সিদা করে লেছি কথা কি বুঝতে পারছেন বলো হুজুর আপনি যা কইয়া গেছেন এ গতকালকে আমার কথা যে হুজুর আপনি যা কইয়া গেছেন অনকালে এটি বাস্তবায়ন আমি কিছু আপনারা হয়তো দেখছেন হয়তো ইউটিউবের মধ্যে আমি যে মসজিদ থেকে এ পর্যন্ত তিন মসজিদে চাকরি করছি প্রথম মসজিদে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ভিডিও হয়েছি কিন্তু এর আগে যে দুইটা করছি এরপর দুইটা একটার সভাপতি থোতা বেড়ে সাবি মারছি আর একটা ভিতর থেকে আয়তের বেলা যেটি উল্টা ফল্টা করছে এটা মসজিদে খার করে বিদ্যুৎ করে দিয়ে পরে বেরিয়েছি কেন জানেন কারণ আমি আল্লাহর রহমতে এই পর্যন্ত কোন জায়গায় একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং হাদিসের হকতার বাইরে হইছে কোন বাপের বেটারে সারনের মতো সময় আমার নাই কথা কি বুঝতে পারছেন তবে হ্যাঁ আমি এই 10টা কথা বলতে যাই আমার একটা ভুল হবে এটাও আপনারা মাফ করতে হইব বলে হুজুর কেন মাফ আপনারা করতেন না করবেন আল্লাহ কিন্তু একটা কথা মনে রাখেন আমার 10টা কথায় 9টা কথা ভুল একটা কথা সঠিক এই একটা কথার উপরে যদি আপনারা আমল করেন আল্লাহর কসম যদি আপনারা এই আমলের কারণে জান্নাতে যান আমার লইয়া যাইবেন ঠিক আছে না হুজুর আপনারা আমার লইয়া যাই বলে হুজুর এই কথা কেন বললেন বাবা দুইটা বিষয় বলছি মিথ্যা কথা বলে ব্যবসার দরকার নাই আমার এই মালের দাম আমার কিনা 38 টাকা আমি এটা 45 টাকা হইলেই বিক্রি করব মানে এটা বুঝাইতেছি 45 টাকা হইলেই বিক্রি করব নিলে না নিলে না কেউ আপনি কি মনে করেন সোনার বাংলাদেশের ভিতরে কি এমন একটা হালাল ব্যবসায়ী নাই আরে এমন দুই একটা হালাল ব্যবসায়ী আছে দেখতে বাংলাদেশ আছে আনেলে কবে এটা বঙ্গভাষা করে বাসিয়ে গেল এমন দুই একটা ব্যবসায়ী আছে আমি বহুত লোকে দেখা করছি বহুত লোকে আমার সাক্ষাৎ দিছে আমার যে এমনি দাম কয় আমি তার থেকে মাল কিনি যে আমাকে এভাবে বলে তার থেকে কিনি আর যেটা যাই না হুজুর আপনার লেগে না এত কম বলছে বুঝছি তুই সেনা কথা কি বুঝছেন যেটা আপনারা কব যে ভাই আপনার লেগে এটা কম মনে করবেন এটার ভিতরে আছে আমার লেগে তুই কম রাখছি আমি তোর মনে জামাই কথা কন না কেন এটা আমার কাছে ব্যাস বলতে ব্যবসা লস দিয়ে বাঁচবো নাকি ঠিক আছে না লাভ সারা বেচারে আমার কাছে আমার লেগে কম মানে আমারই দিতে আছে দেড়াত
এটা আমি বুঝি ভালা কইরা আপনাদের দুয়ার বরকতে আমি এই পর্যন্ত যতটুক বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলছি আপনারা দূর চলছেন না মুরুব বিরেও না হুজুর কি লাগে কথা কইলেন আমি আল্লাহর রহমতে একবার নিচু মানের লোক থেকে উঁচু মানের লোক সবার সাথে চলতেছি কেন জানেন একটা কথা মনে রাখেন এই লোকগুলোর সাথে চলার কারণ হইল আমি যে ওয়াজের মাহফিলের মধ্যে দুই একটা কথা বলি এই কথাগুলো বলতে হইলে আমাকে কিন্তু সব দিকের জ্ঞান লাগবে কথা বুঝছেন আমার আপনি কথা বুঝতে পারছেন আমি মাঝে মাঝে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুসকো খাই বাদাম খাই কেন জানেন এদের মনের আশাটাকে আমি কিন্তু পূরণ করতে হবে এদের কথাগুলো কি এটাও আমাকে জানতে হবে ঠিক আছে না এদের কথাগুলো জানি না যদি আমি আপনাদেরকে বলতে পারি আচ্ছা আমি যদি ব্যবসায়ীদের সাথে কথা না বলতাম আমি কি কথাগুলো আপনাদেরকে বলতে পারতাম কথা বলছেন না এজন্য আমার এই কথাগুলো দুইটা কথা এক নাম্বার ব্যবসার ক্ষেত্রে প্রতারণা মিথ্যা কথা বলা মানুষকে ধোঁকা দেওয়া কম দামি মালকে উদ্ধ দামে বিক্রি করার জন্য কসম করা এমন করা যারা করবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা এদেরকে মাফ করবে না এদের সামনে শবে বরাতের রাইতে শবে বরাতের রাইতে পাঁচ ব্যক্তিকে মাফ করা হয় না কয় ব্যক্তি কথা আসতে কয় ব্যক্তি মাফ করা হয় না এর মধ্যে একটা আছে প্রতারক একটা কি আছে প্রতারক আছে প্রথম সর্বনাম্বার এক নাম্বার যারা শিরিক করে আল্লাহ ব্যতীত কারোর কাছে কোনো কিছু চায় আল্লাহ ব্যতীত কোনো জায়গায় সেজদা দেয় আল্লাহ ছাড়া অন্যকে খোদা মনে করা আল্লাহ ছাড়া অন্যর কাছে অনুগতশীল হওয়া এটা কাটা এটা কে শিরিককারী এই শিরিক যে করবে সে ব্যক্তির আল্লাহ মাফ করবে না দুই নাম্বার যে ব্যক্তি আম্মা আব্বার অবাধ্য হবে তারে মাফ করবে না দুই নাম্বার বুড়া জিনাকারী বুড়া বয়সে লুচ্ছামি করে এমন বেড়াইতে আসেন এলাকা আসেনি এ বুড়া লুচ্ছাটিরে মাফ করতো না কথা কি ওয়াজ কি চলবো আসি আরো বিশ মিনিট ওয়াজ আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত হওয়ার তৌফিক দাও কি বলছে কোন উচ্চা বুড়া জিনাকারী কথা কর কোন জিনাকারী বুড়া বয়সে জিনাকারীকে লাইলাতুল বরাতে মাফ করা সাইন নাম্বার হলো ওই ব্যক্তিকে মাফ করা হয় না যে সুদ খায় আপনার এলাকায় আছে আছে এখন আর বেড়া সুদ খায় না এখন সুদ ঘুরে এলেছে শাশির কাছে সুদ আমার কাছে তো নাই তোর বাবির কাছে তার বইনের করা টি আছে রিজিয়া বলতে কইছে একটু সাইল্লা দিত এ কথা কর না কেন কথা কি ঠিক আছে ও আজকে জায়গাটা আছে এমন সুদ ঘুরে এলাকাতে আসেনি এমনে খানা ঘুরে খায় এমন আসেনি ওরে বিচার কি তো কাকা আরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে আরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে আপনি যে কর্ম করবেন আপনি এটার বুক করবেন আপনি মনে করতেছেন আপনি সুদ খাই আপনার সন্তানদেরকে টাকা পয়সার মালিক করতেছেন ভালো খাওয়াইতেছেন একদিন ফুতের জিগে গেও মানে ফুত আমি যদি কবর একটা আমলের কারণে ধরা ফিরা যায় এই ফুতে কইব জীবন আপনারা বাঁচাইতাম না আপনি আপনার কোন সন্তানকে হারাম খাওয়াইতেছেন আজকে আমি জোহরের নামাজের পর একটা হাদিস শরীফ পড়ছি আমি তো মাহবিলে আসার আগে গোসল করতে যাওয়ার আগে আমি আমি গোসল করি একটু দেরিতে খাওয়া দাওয়া খাই একটু দেরিতে তা আমি আমার আম্মা আমার দুইটা রুটি দিছিল পয়সা খাসির ঠ্যাঙার কি দিয়া বুটি ডাল দিয়ে রাঁধছিল মজা হয়েছে মোটামুটি এটা দিয়ে মোটামুটি একটু খাইছি যে খাই আসলে একটা ভালো লাগে না এবার বয়ে বইয়া আমি একটা হাদিস শরীফ পড়ছি এ পড়তে যে পাইলাম সুৎখুররা নিকৃষ্টতা আর কত নিচে গেছে আল্লাহ তাআলা এদেরকে এমন অপছন্দ করে যে রাস্তার কুকুরকে আল্লাহ তাআলা যত মহব্বত করেন ভালোবাসেন একটা সুৎখুরে তার চাইতে নিকৃষ্টভাবে ঘৃণা করেন আল্লাহ আপনারা দিয়ে দিলে ধরে নিয়ে সুৎখুর ঘোষ করে এলাকা ধরদার বানান সভাপতি বানান সেক্রেটারি বানান বানাই নিও বানাই নিয়ে করেনি আপনি এটারে নিয়ে মসজিদের ভিতরে নিয়ে একবার বড় দায়িত্ব সামনের কাতারে নামাজ ছড়তে দেন বলে কি তো এবারে মসজিদে এত দায়িত্ব দিলেন কি লেগে কারণটা কি বলে এবারে তুমি জানো না আমরা মসজিদে একটা এসি দিছে যে কথা কন না কেন না মসজিদে ইমামের ফ্যাশন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আমি চিন্তা করি আল্লাহ না করুক ইমামের রুজুটা ভেঙে গেছে ইমামের রুজু ভাঙছে ইমাম সাহেব সালাম মনে করেন সালাম ফিরায় নাই ওজু নামাজ সারছে নামাজ ছাইরে একজনকে সামনে দেওয়া লাগবো মুয়াজ্জিনদের মাঝে মাঝে ডাইন দিক বাম দিক অনেক দূরে নিয়ে গার করা কেন এলাকার নেতা আইছে এটার মোর ভিতরে নাই হারাম দাড়ি কিতা আমি আমার কি বুঝাইবেন আমি এজন্য বলছি মিদান উজুন নাম কিতাও মিদান উজুন আমি আপনাদের কইছি এটা কিয়ামতের আলামত
কিয়ামতের আলামত যে কি আইয়ার ফাল এলম এলম উঠে যাবে ওয়াক সূরা জাহালু মূর্খতা বেড়ে যাবে ইসলামী শরীয়তের কথাগুলা মানুষে বুঝাইতে হবে মূর্খ করা আমার মাহফিলের হ্যান্ডেলটা ফুটছিল না আপনারা মানছেন আমি মাগরিবের পরে মাহফিল করলাম আমি মানছরে ঘুরাইতাম পারি আইনা আমি মাগরিবের পরে ওয়াজ করলো কান্দা কাটলো মানছরে আইনা ঘুরাই দিয়া যায় মানুষ মাহফিল কমিটির সন্তুষ্ট করে দিয়া যায় আমার দামি কথাগুলা আমার মুড নষ্ট করে দিছেন তবে এতটুক মনে রাখেন যা বইলা যাচ্ছি এগুলার উপর আমল করেন করবেন তো ইনশাআল্লাহ আপনারা করলে যদি নাজাত পান আমিও নাজাত পাবো আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চলার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবা হযরত উবাইদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম আমার নবী হারাম খোর সুদখোরদের ব্যাপারে বলেছে যে যারা দুনিয়ার জমিনের মধ্যে টাকার বদলে বেশি টাকা আদান প্রদান করে বলে হুজুর এটার আরো কয়েকটা মাধ্যম বলে আপনারা দেখবেন ব্যাংকের মধ্যে অনেক মানুষ কিছু টাকা এককালীন রাইখা দেয় বলে হুজুর কেমনে রাখে বলে হুজুর 3 লাখ টাকা 5 লাখ টাকা 10 লাখ টাকা হুজুর 10 লাখ রাখতে 5 বছর পরে এটা ডাবল হয়ে আইবো আল্লাহর কসম এটা সুদ বলে হুজুর এটার নাম কি এটার নাম দিছে এখন এফডিআর পারেনি আমি একদিন এই কথা এক ওয়াজে বলার পর আমার একজন ওস্তাদ শুনছে শোনার পর বলছে বাবা এত কঠিন ভাবে যে বলো তোমাকে ঘুম করবে আমি বলছি হুজুর আমার ঘুম করতো না কারণ আমার কোয়ালিটি আর যেটা আমি আমি রাস্তাতে এমনি হড়া লাড়ি আমার কি ঘুম করব বলছে এই কথাগুলো তো আমি কো হুজুরের কথাগুলো বলা কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা বলছে অবশ্যই ভিত্তিক আমি কো হুজুর আমি যদি না কই আমার দুনিয়ার মানুষ ঘুম করে কা যা করক মাইরা লাগ আল্লাহ আমার জিব্বাটা কাটবো আপনি কোন কাট ধরা শক্ত কইন্না বাতো রব্বিকা লাশাদি আল্লাহ ধরাই তো শক্ত আমি কো হুজুর আল্লাহ থেকে বাসন লাগবো মানছেন থেকে বাসনের আমার দরকার এমন এফডিআর নামক সঞ্চয় নামক ব্যবসা দ্বারা করতেছেন যেটা রাখলে বেশি হয় এটা করার কারণে আপনি হালাল হারাম খাইতেছেন এ হারাম খাওয়ানোর দরকার নাই ফয়জন হুটকি দিয়ে ভাত খাবেন কথা কন না কেন শাক টয়ে টয়ে ভাত খাবেন ডাল রেন আলু ভর্তা করে ভাত খাবেন সন্তানটা ভালো খাওয়াইতে হবে কে বলছে আপনাকে জি না আপনার ইনকাম যা আপনি তা খাওয়াবেন আপনি যা খাওয়াইতেছেন যা ইনকাম করছেন হালাল পথে যদি হয় এটা খাওয়ানোর পর আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না কিন্তু হারাম খাওয়াইয়া সন্তানকে মানুষ করলে এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে দরকার কি এমন কামাই করার এটা হারাম যেটা পরের হক মেরে দেওয়া মিথ্যা কথা বলা 100 টাকা যদি কামাই করেন এটার মধ্যে বরকত পাবেন আর দেখবেন যে সুদ খায় ঘুষ খায় হারাম খায় পরের হক মেরে মেরে খায় দুই দিন পরে হার্ট অ্যাটাক দুই দিন পরে স্ট্রোক দুই দিন পরে এনে সমস্যা হেনে সমস্যা ডাক্তাররে দিতে দিতে শেষ ঠিক কথা কন না কেন আপনারা ঠিক আছে তো কেমন আল্লাহ কবুল করক আমিন কন সবাই মহাব্বতে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আসো চবে যাইতে হবে কে যাবে তোর সঙ্গে হিসাব কিন্তু দিতে হবে মাহমুদ মাওলার দরবারে আল্লাহ হুম্মা আছে আছে বলে আমার বাবাজিরা বন্ধুরা মা বোন যারা সুদের ব্যবসা করেন আপনারা যারা এ নাম দিয়ে ওই নাম দিয়ে মানুষের কাছে সুদের টাকা লাগান আপনারা বড় সাবধান হয়ে যান আপনাদেরকেও কিন্তু এটার জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে যারা এই সামান্য সুদের ব্যবসার সঙ্গে জড়িত তারা এই সুদের ব্যবসার কারণে আমার আল্লাহ তালার কাছে এমন ভাবে শাস্তি এবং হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে তাদের মাথাটা নিচু থাকবে কিন্তু তারা এই নিচু হওয়ার জন্য প্রস্তুত ছিল না তারা তখন আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ আর একটা সুযোগ প্রদান করে আমরা দুনিয়ার মানুষকেও বুঝাবো আমরা ভালো হয়ে যাব বলে না 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 এটা হারাম তোমাদেরকে বারবার আদেশ করা হয়েছে কিন্তু তোমরা শোনো নাই বিদায় আমার আল্লাহ তাআলা তোমাদেরকে এই যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা এমন সুদ এবং হারাম ব্যবসা থেকে আমাদেরকে হেফাজত দান করুন জোরে বলেন আমিন শুনেন বাবাজিরাম
সম্পদের মালিক হওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ যাকাত আদায় করার কারণে এই সম্পদ আপনি পাহারা দেওয়া লাগবে না এই সম্পদ আপনাকে নিজেই পাহারা দিবে এবং আপনার সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করবে হুজুর কেন বাংলাদেশে আপনি যদি হোমনা বাজারের মধ্যে একটা দোকান এমনি খোলা রেখে চলে যান ফুটটা কর বলেন ভালো মানুষ কোন খারাপ মানুষ কোন এমন প্রত্যেকদিন যদি খালি পড়ে থাকে যদি দেখে দেখবেন একদিন দুই দিন হাতে করে একটাও একটা জিনিস হাতে করে করে নিয়ে যাবে আর সৌদি আরবের ব্যবসায়ীরা যারা সৌদি আরব করে এসেছেন দোকান এমনি খোলা ফালাইয়া চলে যায় কেউ একটা মানও ধরে না কেউ একটা সম্পদ ধরে না হুজুর কেন কারণ তারা তাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদের যাকাতও আদায় করে সম্পদের ফিত্রাও আদায় করে এবং তাদের এই সম্পদ যা কামাই করেছে তার চাহিদার চাইতে বেশি পাওয়ার কারণে আল্লাহর রাস্তায় দান সদকাও করে আর এই জন্য তাদের মালের উপরে অন্য কোন কিছুর নজর পড়ে না আর যদি নজর পড়ে তারা মনে করে আমাদের মালের মধ্যে কোনো অপবিত্রতা ছিল বিধায় অন্য জনের নজর করেছে এবার বলেন এমন আদর্শ যে আদর্শ আমার রসুল লালন করেছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের জীবনের উত্তম আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা এমন আদর্শওয়ালা হওয়ার দরকার আছে না নাই দামেস্কের বড় ব্যবসায়ী উনি আল্লাহ তাআলার আদেশগুলো মানেন নবীজির আদেশগুলো বেশি বেশি মানতেন আর মানার কারণে আমার আল্লাহ তাআলা এই ব্যবসায়ীর সম্পদের মধ্যে অধিক পরিমাণ বরকত দান করেছে শাম দেশ থেকে ইয়েমেন দেশ থেকে ব্যবসা করে উনারা পাঁচজন বনি কাফেলা নিয়ে পাঁচজন পাঁচটা মালের পেটি নিয়ে একসাথে রওনা করলেন শাম দেশ এবং মক্কা শরীফের মধ্যবর্তী জায়গায় মরুভূমির মাঝখানে তারা ওই জায়গায় নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করার পরে ওই আল্লাহর বান্দাটা তারা ছয় পাঁচজন নামাজ পড়তে গেছেন এর মধ্যে একজনকে পাহারাদার বানিয়ে গেছেন আগের যুগে মক্কা নগরীর আরবের যারা মরুভূমির বেদুইন ছিল তারা ডাকাতি করত বনি কাফেলার মাল সম্পদগুলা তারা হরণ করে নিয়ে যায় আর একজন পাহারাদার থাকার কারণে তারা ওই মালগুলা হরণ করতে পারে নাই সম্পদগুলা নিতে পারে নাই না নেওয়ার কারণে কয়েকজন দস্যু কয়েকজন বেদুইন আইসা একজনের সঙ্গে কথা বলতেছে আর তাকে ব্যস্ত রাখছে আর একজন পেছন দিয়ে আইসা ওই আরবের বণিকা ফেলার মালগুলার মধ্যে তারা আগুন জ্বালিয়ে দিছে আগুন জ্বালিয়ে দেওয়ার পরে বেদুইনটা যখন আরবের মরুভূমির দিকে চলে যায় এমন টাইমে ওই পাহারাদার দৌড়ে আল্লাহর ঘরে মসজিদের সামনে যায় বলতেছে হুজুরেরা ও বণিকা ফেলার ব্যবসায়ী বিন্দুরা আপনাদের সম্পদগুলো জ্বালায় ফেলা হচ্ছে এবার তাদের পাঁচজনের মধ্যে চারজন দৌড়ে সম্পদের কাছে গেছে কিন্তু একজন দৌড় মারেন আস্তে আস্তে হাইটে আসতেছে চারজন আসার পরে দেখতেছে তাদের সম্পদের মধ্যে সব সম্পদ পুড়ে গেছে আর যে ব্যক্তি আস্তে আস্তে আসতেছে তার একটা সম্পদ পুড়ে নাই শুধু তার সম্পদগুলা যে মালগুলা ব্যবসায় বাঁচাইতে পারতা তোমার একটা কাপড় পুড়ে গেছে বলে না 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 আমি এর জন্য তাড়াতাড়ি আসি নাই কারণ আমি আমার যত মাল আছে যত সম্পদ আছে সব সম্পদের যাকাত আদায় করেছে যাকাত আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইছে যে সম্পদের যাকাত আদায় করা হয় এই সম্পদের রক্ষাকারী হেফাজতকারী আল্লাহ এজন্য আমি আমার মাল রক্ষা করতে আসি নাই আর এজন্য তোমরা চারজনের যাকাত না আদায় করার কারণে মাল পুড়ে গেছে আর আমার মালগুলা এখনো পর্যন্ত বিরাজমান আছে বলেন সুবহানাল্লাহ তারা চারজন প্রশ্ন করে যদি তোমার মাল না পুড়ে যায় তবে মালটা ঢাকনা দেওয়ার জন্য যে কাপড় ব্যবহার করেছে এটা তো পুড়ে গেছে বলে আমাকে বাড়িতে জিজ্ঞাসা করা লাগবে এবার ওই আল্লাহর বান্দা বাড়িতে জিজ্ঞাসা করার জন্য তার স্ত্রীর কাছে যা প্রশ্ন করে হে আমার স্ত্রী আমার মাল সম্পদ সকল কিছু যাকাত দেওয়া হয়েছে কিন্তু আমি ব্যবসা করতে যাওয়ার সময় আমাকে যে কাপড় দিয়েছো আমার মালগুলা ঢাকনা দেওয়ার জন্য ওই কাপড়টা তুমি কি ওই কাপড়ের নির্দিষ্ট পরিমাণ হিসাব আমাকে দিয়েছিলা স্ত্রী বলেছে স্বামী এটার হিসাব আমি দেই নাই বলে কেন এই কাপড়টা আমাদের পার্শ্ববর্তী একজন মহল্লার মানুষ উনি আমার কাছ থেকে ধার নিয়েছিল এজন্য আমি এই কাপড়ের যাকাতের হিসাব আমি আপনাকে দেই নাই স্বামী বলে হ্যাঁ এ আমার চারজন ব্যবসায়ী মেয়েরা আমার এই কাপড়টার যাকাত না দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা মনে হয় আমার এই কাপড় হেফাজত করে নাই মাল হেফাজত করেছে এবার আপনারা চিন্তা করেন আপনারা তো অনেকে মানুষের কাছে লাখ লাখ টাকা পাওনা লাখ লাখ টাকার ব্যবসা করেন এই টাকাগুলার হিসাব করে করে আপনাকে যাকাত দেওয়া লাগবে হুজুর কেন কারণ আপনি যাকাত যদি না দেন আপনার মালের হেফাজত করে আল্লাহ হবে না মাল আগুনে পুড়ে যাবে মাল সমুদ্রের মধ্যে পড়ে যাবে মাল আপনার দুরিশ্চাত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটার একমাত্র কারণ হইল এই মালের নির্দিষ্ট পরিমাণ যাকাত না আদায় করা জোরে কোন নাউজুবিল্লাহ কি আদায় করা যাকাত আদায় করা আল্লাহ তাআলা
আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ যাকাত আদায় করার তৌফিক দান করুন সবাই করেন আল্লাহুম্মা আমিন যতটুকু আলোচনা করেছি ততটুকু এর উপরে আমল করার চেষ্টা করবেন সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস একবার দুরূদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোনো রং সাইড না জবান যেটা আমি ঠিক সেভাবে চলাফেরা করি আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াদা মোতাবেক নির্দিষ্ট পরিমাণ মাইক ধরতে আসতে চাইছি আমাকে দেয় নাই আমি আমার পরবর্তীতে ধরার পর যতক্ষণ আলোচনা করব বলছি 1.5 ঘন্টা তার সাইডে 10 মিনিট বেশি আপনাদেরকে বয়ান করছি ইনশাআল্লাহ দোয়া হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার যদি যোগ্যতা থাকে আল্লাহ যেন আমার রূহানি দোয়া আপনাদেরকে দান করে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার الہی رحم فرما مصطفیٰ کی واسطے کھلے دے دروازے رحمت غدا کی واسطے رحمت للعالمین ختم رسول جانے جہاں احمد و حامد محمد مصطفیٰ کی واسطے گنار بوجا ماتھے لویا اللہ ڈاکی بارے بار معاف کرے داو معبود مولا আমরা গুনাহগার তুমি যদি মাপ না করো আল্লাহ আমরা বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইবে কার কাছে মাবুদ আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়িয়েছি তোমার রহমান ও রহিম নামের খাতিরে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের বংশের মানুষ যারা কবরে বিশেষ করে এই নীলকি স্বর্ণকার পাড়া পশ্চিম কবরবাসীর দোয়া কামনায় মাহফিল এই কবরবাসীর প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে যারা বেঁচে আছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করে দাও মাহুদরে ফরিয়াদ তোমার দরবারে বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে শ্রম দিয়া সহযোগিতা করছে তাদের প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ এ কবরস্থানের অনেক কাজ বাকি আল্লাহ যারা যারা দান করতেছে করবে তাদের প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এ মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া করো যে সাবজেক্টের উপরে কথা বলেছি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানে সবাইকে আমল করার মতো তৌফিক দান করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক মা বোনের হাত বাড়াই আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও অনেক প্রবাসীরা দোয়া চায় প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন এই মাহফিলের সর্বসাকুল্য ক্রমে আল্লাহ সফলতা কামনা করে মরণের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের প্রত্যেকের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ